নমস্কার, স্বাগত ক্যালকলিং টিভিতে। আমি তনুকা। আজ মহানায়ক উত্তম কুমারের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টালিগঞ্জে তার মূর্তিতে মাল্যদান এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন সকলের। 1980 সালে 24শে জুলাই ভক্তদের কাঁদিয়ে তাদের চোখের জলে বিদায় নিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। মহানায়ককে স্মরণ করে প্রতি বছর বিশেষ মর্যাদার সঙ্গে পালিত হয় এই দিনটি। আজও তার অন্যথা হল না। টালিগঞ্জে মহানায়ক উত্তম কুমারের মূর্তির পাদদেশে পালিত হল তার 41তম মৃত্যুবার্ষিকী। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, রাজ চক্রবর্তী, চুনমালিয়া, তৃণমূল নেতা দেবাশিস কুমার, হরনাথ চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী সহ টলিপাড়ার কলাকুশলীরা এবং উত্তম কুমারের পরিবারের সদস্যরা। উত্তম কুমারের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সকলে। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, আমরা প্রত্যেক বছর মহানায়কের জন্মদিন এবং মৃত্যুদিন পালন করি। আগে বড় করে উত্তম কুমার অ্যাওয়ার্ড দেওয়া হতো, এখন করোনা অতিমারির কারণে কিছুই হচ্ছে না, শ্রদ্ধা জানানো হচ্ছে। নবান্নেও শ্রদ্ধা জানানো হচ্ছে, এখানেও শ্রদ্ধা জানানো হচ্ছে বলে জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি আরও জানান, বৃষ্টি উপেক্ষা করেই সকলে এসেছেন, আসছেন। আমাদের হৃদয় উত্তম কুমার। আমরা বাংলার মানুষেরা উত্তম কুমারকে ছাড়া কিছু ভাবতে পারি না। যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন উত্তম কুমার আমাদের চিন্তনে, আমাদের মননে থাকবেন বলেও নিজের কথা তুলে ধরেন মন্ত্রী অরূপ বিশ্বাস। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফবিট ট্রেন্ডিং নিউজ, সব খবর, সব দিকের খবর শুধুমাত্র ক্যালকলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যালকলিং টিভির, প্রাণের কলকাতা, কলকাতার প্রাণ। ক্যালকলিং টিভি ব্রিংস টু কলকাতা অ্যান্ড আগরতলা দ্য বেস্ট ইন ক্লাস টেলিমেডিসিন সার্ভিসেস ফ্রম দ্য স্টেট অফ দ্য আর্ট Naruvi Hospital, Vellore, a licensee of Henry Ford Health Systems.